তার কথা ভাবতে ভাবতে অনেক কিছুই পুরুষরা করে। নায়িকা হলো স্বপ্নের মানুষ, স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়, লুতুপুতু প্রেম করা যায়। স্বপ্নের নায়িকার কথা ভাবতে ভাবতে পুরুষরা অনেক কিছুই করে। আসলে পুরুষরা কি করে জানতে হলে আসুন দেখি বিষয়টা কি। ফারিয়া শাহরিন, ফারিয়া শাহরিন বলেন, আজ সারাদিন ভাবলাম নায়িকাদের সংসার কেন টেকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারো দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন। নায়িকা হলো স্বপ্নের মানুষ, স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়, লুতুপুতু প্রেম করা যায়। তার কথা ভাবতে ভাবতে অনেক কিছুই পুরুষরা করে। ওইটা আর নাই বললাম, থাক। আপু বলেন, সমস্যা নাই। বাস্তব জীবনের কিছু উদাহরণ টেনে ফারিয়া শাহরিন বলেন, ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছিঁড়া গেঞ্জি পরে রান্না করতেছে, মেকআপ ছাড়া বাইরের বইয়ের মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাজতেছে, টয়লেট করতেছে, পেতনির মতো দু পা ঝুলে মোবাইল টিপতেছে আর খাচ্ছে, ওই নায়িকাকে তখন আর স্বপ্নের নায়িকা থাকবে বলেন? বরং বাস্তবের জরিনা হয়ে যাবে। টালি ম্যাডাম ছোটে ক্যান্সার। তিনি আরও বলেন, মেকআপ ছাড়া খুব কম নায়িকাই সুন্দরী হয়। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, মেকআপ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো নায়িকা লুতুপুতু সুন্দরী না। খুব কমই নায়িকা আছে যে ন্যাচারাল সুন্দর। আর হলেই রোজ কি একই তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই নায়িকারা টিভির জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুনি হওয়ার থেকে স্বপ্নের অপ্সরা হয়ে বেঁচে থাকলেই বরং ভালো।